হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই আমি সেট নাইনের যে ম্যাথগুলো রয়েছে তার অ্যান্সার সর্বনিশ্চি দেখো একচল্লিশ নম্বর সেট নাইনের ম্যাথ দেখো একচল্লিশ নম্বর এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার ঠিক আছে এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই যদি বছরের শেষে তাদের প্রত্যেককে ষোলোশো টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় হলো আচ্ছা এইটা অঙ্কটা এক্স ও ওয়াই ধরে করা যায় কিন্তু আমি এক্স ওয়াই ধরে করতে করব না কারণ আমাদের এমসিকেও শুধু অ্যান্সারটা বের করতে হবে আমাদের অঙ্ক করে দেখানোর দরকার নেই তা আমরা এইভাবে করতে পারি দেখো এ ও বি এর বার্ষিক আয় প্রথমে আয়গুলো লিখি দেখো আই এ করছে পাঁচ টাকা যেহেতু অনুপাত বলছে তো আমরা টাকাই ধরছি হ্যাঁ এ ও বি এর অনুপাত আর বি আয় করছে চার টাকা ঠিক আছে এবার তাদের ব্যয়ের অনুপাত এ ব্যয় করছে তিন টাকা আর বি ব্যয় করছে দুই টাকা তাহলে তাদের সঞ্চয় কত হবে এ পাঁচ টাকা আয় করছে আর তিন টাকা ব্যয় করছে তাহলে দুই টাকা সঞ্চয় এ চার টাকা আয় করছে আর দুই টাকা ব্যয় করছে তাহলে এরও দুই টাকা সঞ্চয় দেখো আমরাও কিন্তু এখানে সেম টু সেম পেলাম ওদের সঞ্চয়ের পরিমাণ কত দুই টাকা আর অঙ্কতে কত বলেছে ষোলোশো টাকা তাই তো তাহলে দুই টাকা সমান আমরা কি পাচ্ছি ষোলোশো টাকা অঙ্ক অনুযায়ী তাহলে দুই জমান দুই সমান যদি ষোলো হয় এবার এখানে উত্তর কী চেয়েছে এর বার্ষিক আয় এর বার্ষিক আয় কত পাঁচ টাকা ধরেছি তো পাঁচের মানটা আমরা বের করলে পেয়ে যাব। আচ্ছা দুইয়ের মান পেলাম কত ষোলো মানে ষোলোশো টাকা তাহলে একশো মান কত হবে আটশো টাকা তাই তো আটশো টাকা তাহলে পাঁচের মান কীভাবে হবে পাঁচ মানে তাহলে পাঁচ আটে চল্লিশশো টাকা মানে চার হাজার টাকা তাই তো তাহলে আনসার হয়ে গেল চার হাজার টাকা অপশান সি অ্যান্সার চার হাজার টাকা অনেক সিম্পলভাবে আমরা করে নিলাম অঙ্কটা তারপরে দেখো বিয়াল্লিশ নম্বর অঙ্ক একটি বিশেষ ব্র্যান্ডের চায়ে আসাম ও দার্জিলিং চায়ের অনুপাত তিন অনুপাত চার তাহলে যে মিশ্র চায়ে একই কারা আসাম চা থাকে সে মিশ্র চায়ে চায়ের পরিমাণ নির্ণয় করুন আচ্ছা একটা চা আছে ওখানে তিন কেজি আসাম চা দেওয়া আছে আর চার কেজি কত দার্জিলিং চা দেওয়া আছে ঠিক আছে তাহলে টোটাল চা কত হলো সাত কেজি হলো এবারে সাত কেজিতে আসাম চা কত তিন কেজি তাই তো সাত কেজিতে আসাম চা হচ্ছে তিন কেজি এটা আমরা একটা অনুপাত পেলাম তিনের সাত আচ্ছা আমরা তিনের সাত অংশ যদি ধরি তো এটাকে আমরা যদি টোটাল মানে সাত কেজিটা এক কেজি হয় মানে তিনের সাত সমান যদি আমরা এক ধরি তাহলে এক কেজি চা সমান কত হবে এক অংশ সমান কত হবে সাতের তিন তিনের সাত অংশ সমান এক কেজি তাহলে এক এক অংশ সমান সাতের তিন অংশ তাহলে সাতের তিন কেজি তাই তো তিনের সাত সমান এক কেজি আর এক এক অংশের সমান সাতের তিন কেজি তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন ডি সাতের তিন কেজি চলো তারপরে তেতাল্লিশ নম্বরে দেখো কোনো মূলধন তিন বছরে সুদে মূলে পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরে সুদে মূলে ছশো টাকা বার্ষিক সুদের হার কত আচ্ছা তিন বছরের সুদে মূলে হচ্ছে পাঁচশো সাইট আর পাঁচ বছরে আচ্ছা পাঁচ বছরে সুদে মূল্যে কত বলেছে ছশো টাকা পাঁচ বছরে বলেছে ছশো আর তিন বছরে পাঁচশো ষাট আচ্ছা পাঁচ বছর আর তিন বছরের মধ্যে গ্যাপ কত হচ্ছে দুই বছর এই দুই বছরে এদের গ্যাপ কত হবে ছশো থেকে পাঁচশো ষাট তখন চল্লিশ তাহলে দুই বছরে সুদ আমরা পাচ্ছি চল্লিশ টাকা তাই তো দুই বছরের সুদ চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ কত হবে কুড়ি টাকা তাহলে তিন বছরের সুদ কত হবে তিন বছরের সুদ হচ্ছে ষাট টাকা এবারে দেখো অঙ্ক বলেছে তিন বছরের সুদ সুদের মূল্যে হচ্ছে পাঁচশো ষাট আর আমরা পেলাম তিন বছরের মানে সুদ হচ্ছে ষাট টাকা তাহলে তিন বছরের আসল কত এখানে পাঁচশো ষাট থেকে সাইট মাইনাস করে দিলে হয়ে গেল তাহলে এটা পেয়ে যাব আমরা পাঁচশো টাকা এবার আসল যেহেতু আমরা পাঁচশো টাকা পেয়ে গেলাম এবার ওখানে পার্সেন্টেজ চেয়েছে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এবারে পার্সেন্টেজ বের করে নেব আই সমান পিটি আর বাই একশো তাই তো তাহলে আই সমান কত সুদ সমান সাইট আর পি সমান আসল মানে আমরা পেলাম পাঁচশো গুণিত টি সমান কত তিন আর সমান আমরা বের করব আর এখানে নিচে একশো এটা ক্যালকুলেশন করলে আমরা আর সমান পেয়ে যাব চার পার্সেন্ট ঠিক আছে ক্যালকুলেশন করলে আমরা চার পার্সেন্ট পেয়ে যাব তারপরে দেখো তেতাল্লিশ নম্বর হলো চুয়াল্লিশ নম্বরে দেখো ছটা কুড়ি মিনিট ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোনটির মান কত আচ্ছা ছটা কুড়ি বলেছে যখন ঘড়িতে ছটা কুড়ি বাজবে তখন তাদের যে মানে ঘড়িটা দুটো কাঁটার মধ্যে একটা কোন উৎপন্ন হবে সেই কোনটার মান চাইছে দেখো আমরা এটা এটা এইভাবে করতে পারি দেখো একটা সূত্র রয়েছে মানে যে কোনো ঘড়ির অঙ্ক এইভাবে করা যায় দেখো তিরিশ তারপরে এখানে এক্স মানে আবার মানে আমি এক্স ধরবো না আমরা আবার দেখি হ্যাঁ আবার মানে ঘন্টা যেটা বলবে আমি সহজ করে করে দিচ্ছি তারপরে উপরে মিনিট বাই ফাইভ আমরা সতেরোটা পড়েছি অন্য বইয়ে আমরা এক্স ধরে বয়েছি আমি তোমাদের বোঝার তর্তে এটা এইচ আর মানে আবার আর মিনিট করে দিলাম যোগ মিনিট বাই টু এই সূত্রটা যে কোনো মানে ঘড়ির কোন উৎপন্ন যদি হয় তাহলে এই সূত্রটা করলে আমাদের অঙ্কটা হয়ে যায় তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করি দেখো এখানে তিরিশ আর এখানে কত হবে ছয় থেকে আর মিনিট কত বলেছে কুড়ি পাঁচ এটা যোগ কুড়ি বাই দুই ঠিক আছে তাহলে এটা কাটাকাটি করে নিই এটা কত হবে তাহলে দশ এটা কত হবে চার আচ্ছা তাহলে এখানে তিরিশ আর ছয় আর এখানে শুধু চার থাকলো তাহলে আচ্ছা এটা এখানে একটা বারাকাট হবে ছয় থেকে চার বাদ দিলে কত হবে দুই আর এখানে কত হলো দশ তাহলে ত্রিশ আর দুই কী হবে গুণ তো তিরিশ আর দুইকে আমরা গুণ করলে কত হবে সাইট আর এটা দশটা যোগ করে দিলে হয়ে গেল সত্তর আমি আর একবার বলি অঙ্কটা তো আমাদের সূত্র কী ছিল ত্রিশ তারপরে আওয়ার বসাতে হবে বিয়োগ দিয়ে মিনিট বাই পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র। আর এখানে যোগ দিয়ে মিনিট বাই দুই এভাবে আমরা ডিগ্রি কোনটা পেয়ে যাব তাহলে দেখো এটা কাটলে এটা হয়ে গেলো দশ এটা কাটলে এটা হয়ে গেলো চার এবার তিরিশ এটা যেহেতু গুণ হয়ে আছে গুণ ছয় থেকে চার বাদ দিলে দুই যোগ দশ এটা তিরিশ দিয়ে ষাট আর দশ যোগ করলে সত্তর তাহলে অ্যান্সার হয়ে গেলো আমাদের সত্তর ডিগ্রি ওকে এরপর আমরা সেট টেনটা এরপরে ভিডিওতে আলোচনা করব